কিভাবে আপনারা দারাজ থেকে সঠিক নিয়মে অর্ডার করবেন। তো এছাড়াও আপনারা চাইলে ফ্রি ডেলিভারিতে কিভাবে অর্ডার করবেন, তো কিভাবে একসাথে একাধিক পণ্য অর্ডার করতে হয়, তো সম্পূর্ণ বিষয়টা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেবো। তো দারাজ থেকে পণ্য অর্ডার করার জন্য প্রথমে আপনারা প্লে স্টোর থেকে দারাজ অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তো এখানে আপনারা প্লে স্টোরে এসে দারাজ লিখে সার্চ করবেন। দারাজ লিখে সার্চ করার পর তারপরে প্রথমে আপনারা দারাজ অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে। ডাউনলোড করার পর তারপরে আপনারা দারাজ অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর এরপরে প্রথমে আপনি দারাজে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো এখানে যে অ্যাকাউন্ট অপশন রয়েছে আপনি এখান থেকে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন। তো এরপরে আপনারা এখান থেকে লগ ইন অ্যান্ড সাইন আপ অপশন যে রয়েছে ওইখান থেকে আপনি এখানে এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর তারপরে এখানে দেখতে পারবেন জিমেল অ্যাড্রেস। তো জিমেল অ্যাড্রেসের যে লোগো রয়েছে ওইখানে ক্লিক করবেন। তো এখান থেকে অ্যাগ্রিতে ক্লিক করবেন। অ্যাগ্রিতে ক্লিক করে আপনার একটা জিমেল অ্যাড্রেস এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি একটা জিমেল অ্যাড্রেস সিলেক্ট করে দিয়েছি। তো সিলেক্ট করার পর তারপরে আমাদের দারাজে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দারাজে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো এখন আমরা যে পণ্যটা অর্ডার করব, তো সেই পণ্যটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। কিছু দেখি, তো ধরেন আমি এই কভারটা অর্ডার করব। তো এই জন্য আপনারা প্রথমে দেখবেন যে রেটিং কত রয়েছে। তো এটা হচ্ছে চায়না থেকে আসবে। তো প্রথমে আপনি হচ্ছে এখান থেকে প্রি ডেলিভারিতে অর্ডার করার জন্য এই ভাউচারটা আপনি কালেক্ট করে নেবেন। এখান থেকে আমি ভাউচারটা কালেক্ট করে নিয়েছি। তো এখন হচ্ছে আমার ফ্রি ডেলিভারি হয়ে যাবে। তো এখানে আরও ভাউচার রয়েছে, তো এখান থেকে আপনি এই ভাউচারগুলো কালেক্ট করে নিতে পারেন। তো এখন হচ্ছে আপনি এই পণ্যটা অর্ডার করার জন্য এখানে আপনারা যে অ্যাড টু কার্ড অপশন রয়েছে, তো এখান থেকে আপনি অ্যাড টু কার্ড অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পারবেন এখানে কোন পণ্যটা কোন মোবাইলের জন্য নিতে চান। তো এখানে আপনি যেই মোবাইলের জন্য নিতে যাবেন সেই মোবাইলটা সিলেক্ট করে দেবেন, তারপরে অ্যাড টু কার্ড অপশনে ক্লিক করে দেবেন। তো আপনি যদি সেম শপ থেকে অন্য কিছু অর্ডার করতে চান তাহলে আপনি এখান থেকে নিচে স্টোর নামে যে অপশন রয়েছে, তো এখান থেকে আপনি স্টোর অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে অল প্রোডাক্ট অপশনে ক্লিক করে দেবেন। তো এই স্টোর থেকে যদি আপনি অন্য কোনো প্রোডাক্ট অর্ডার করতে চান সেটাও আপনি জাস্ট এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে অ্যাড টু কার্ড অপশনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি অ্যাড টু কার্ড অপশনে ক্লিক করে দিয়েছি। তো এখন হচ্ছে আপনার উপরে এখানে দেখতে পারবেন কার্ডের যে অপশন রয়েছে এখানে দুইটা পণ্য আমাদের অ্যাড হয়ে গেছে কার্ডে। আমি জাস্ট কার্ড অপশনে ক্লিক করে দিয়েছি। তো কার্ড অপশনে ক্লিক করার পর এরপরে আপনি এখান থেকে টিক মার্ক দিয়ে দিতে পারবেন যে যে পণ্যটা অর্ডার করবেন। তো এখান থেকে আমি এই দুইটা টিক মার্ক দিয়ে দিয়েছি। তারপরে এখানে আপনি কোয়ান্টিটি বাড়াতে পারবেন অথবা কমাতে পারবেন। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে এটা দুই পিস হয়ে যাবে, আবার মাইনাস আইকনে ক্লিক করলে এক পিস হয়ে যাবে। তারপরে আপনি অর্ডার করার জন্য এখানে নিচে চেক আউট অপশন রয়েছে, এখান থেকে চেক আউট অপশনে ক্লিক করে দেবেন। চেক আউট অপশনে ক্লিক করার পর তারপরে এখানে দেখতে পারবেন পার্সেল অর্ডার। তো এখান থেকে আপনি পার্সেল অর্ডারে ক্লিক করবেন। তো এখন হচ্ছে আমাদেরকে আগে একটা অ্যাড্রেস অ্যাড করতে হবে। তো এই জন্য এখানে উপরে দেখতে পারবেন অ্যাড এ নিউ অ্যাড্রেস। তো এখান থেকে অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার নাম দিবেন, এখানে একটা মোবাইল নাম্বার দিবেন। তো এইখানে যে মোবাইল নাম্বারটা দিবেন এই নাম্বারে হচ্ছে দারাজ ডেলিভারি ম্যান আপনার সাথে যোগাযোগ করবে। তো মোবাইল নাম্বার দেওয়ার পর এরপর আপনি এখান থেকে এরিয়া অপশনটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি আমার এরিয়াটা চট্টগ্রাম সিলেক্ট করে দিয়েছি। চট্টগ্রাম সিলেক্ট করার পর তারপরে চট্টগ্রামের তো আপনাকে সিটিটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি আপনার সিটিটা সিলেক্ট করে দেবেন। তারপরে এখান থেকে আপনার একদম এরিয়াটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে অ্যাড্রেস নাম্বার, তো এখানে আপনার বাড়ির নাম বা আশেপাশে কোনো অ্যাড্রেস নাম্বার টাম্বার এগুলো দিয়ে দিবেন। তো এখানে আমি একটা দিয়ে দিচ্ছি। তো এখানে আপনি অ্যাড্রেস দিয়ে দেবেন। তো এখানে কিছু দেওয়ার দরকার না, এখান থেকে হোম হলে হোম সিলেক্ট করবেন আর অফিস হলে অফিস সিলেক্ট করবেন। তো এখানে হোম সিলেক্ট করে দিয়েছি। তারপরে এখান থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করে দেবেন। এখানে আমি সেভ অপশনে ক্লিক করে দিয়েছি। তো সেভ অপশনে ক্লিক করার পর তারপরে আমাদের অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে। এখন অর্ডার করার জন্য আপনি এখান থেকে পার্সেল অর্ডার রয়েছে, তো এখান থেকে পার্সেল অর্ডারে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি পার্সেল অর্ডারে ক্লিক করে দিয়েছি। জাস্ট আপনারা একটু ওয়েট করবেন। তো এরপর আপনি পেমেন্ট করার অপশনটি দেখতে পারবেন। তো এখানে আপনি বি ক্যাশে পেমেন্ট করতে পারেন অথবা হচ্ছে নগদ রকেট যেগুলো আছে যে এখান থেকে পেমেন্ট করতে পারেন। তো ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন আপনি। তো ক্যাশ অন ডেলিভারি হচ্ছে আপনি পণ্যটা হাতে পাওয়ার পর তারপরে টাকা দেবেন। তো এখান থেকে আমি ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্ট করে দিয়েছি। তারপরে এখান থেকে কনফার্ম অর্ডার যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি, তাহলে আমাদের অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট সাকসেস, মানে আমাদের অর্ডারটা হয়ে গেছে। তো এখন আপনি যদি অর্ডারটা ক্যান্সেল করতে চান তাহলে এখানে ভিউ মোর অপশনে ক্লিক করে দেবেন। ভিউ মোর অপশনে ক্লিক করার পর তারপরে আপনি এখান থেকে ক্যান্সেলের অপশনটি দেখতে পাবেন।